এই ন্যায়যাত্রার সময়ত কংগ্রেসে যে ন্যায়যাত্রা করেছিল সেই ন্যায়যাত্রাত বিপথে পরিচালনা করা বলে এক অভিযোগ উত্থাপন হয়েছিল আর এই অভিযোগের ভিত্তিতে এটা কংগ্রেসের নেতাকর্মী সকলক প্রায় সঘনাই তাতবাতি কাড়িবলগা হয়েছিল আর এই মুহূর্তত নরেন্দ্র মোদী ডাঙরিয়া 10 বছর দেশের প্রধানমন্ত্রী থাকিলে কংগ্রেস চেক করব পারিছে নাকি এতিয়াও প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি রাতে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতাসকলে কংগ্রেসকে ভয় করে আর তেওঁলোকে ভালক জানে যে দিল্লি আর দিসপুরের ক্ষমতারপর কংগ্রেসে খেদি পঠাব সেখানে কংগ্রেসের বিষয়ে এই কথাবিল কই থাকে কংগ্রেস কেউ হেক নহয় কংগ্রেস শক্তিশালী হব হয় কিছুদিনের কারণে রাইজে আমাক ক্ষমতা দিয়া নাছিল আকৌ রাইজে আমাক সন্মান সহকারে ক্ষমতাত বহাব আশীর্বাদ দিব আর দেশ শান্তিপূর্ণভাবে কংগ্রেসে চলাব। আচ্ছা বিজেপির প্রার্থী তালিকা ওলাল তো ভিতর চরা খবরবর রাইজে দেখি আছে সংবাদ মাধ্যম হয়তো ভিতর চরা খবরবর কি জনাই আছে না জানো এজেপি এতালে ডিক্লেয়ার করবা নাই ইউপিপিএলে যদি ডিক্লেয়ার করেছে আনুষ্ঠানিকতা ইমানখিনি করা নাই ইউডিএফে এতালে এটা সিট ডিক্লেয়ার করা নাই গতি ডিক্লেয়ার করক লাহে ধীরে আমি করি কংগ্রেস দল গণতন্ত্র থাকা দল প্রজার শাসন আমার ইয়াত নচলে যে বিজেপিত চলে এজনে কথা কয় সেইমতে হয় ইয়াতে পর্যায়ক্রমে হব বেলেগ আমার বিরোধী দল সমূহে প্রার্থী তালিকা ঘোষণার পিছত কংগ্রেস দলে প্রার্থীর তালিকা ঘোষণা করবে। এই মুহূর্তে আমি যদি একটা কথা উল্লেখ করো যে এনেধরণে যেহেতু আগন্তুক নির্বাচন কেন্দ্র করে এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক কিছু কথা বতরাও মাজত চলিছে কিন্তু এই মুহূর্তে একটা কথা স্পষ্ট হয় যে ভারতজুড়ো ন্যায়যাত্রার সময়ত কেবল এক বিপথে পরিচালনা পরিচালিত যেন করেছে তাদের যে ন্যায়যাত্রা সেই ন্যায়যাত্রা বিপথে পরিচালনা করার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিত এটা এনে ধরনের প্রায় সঘনায় সিআইডি কার্যালয়ত হাজির হবলগিয়া হয়েছে প্রতিগী কংগ্রেসের নেতাকর্মী আজি যদি ভূপেন বরাক মাতি পঠিয়াইছে যোরহাটলে কাইলৈ হয়তো গুয়াহাটি সিআইডি কার্যালয়ত মাতি পঠিয়াইছে দেবব্রত শইকীয়া কেনে ধরনের এই মুহূর্তত দেবব্রত শইকীয়া সিআইডি যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতর প্রবেশ করেছে কিন্তু বাকি যখন দলীয় নেতাকর্মী আছে এনে ধরনের ভিতর প্রবেশ করাত বাধা আরোপ করেছে আরক্ষী আর ঠিক তেনে ধরনের এই মুহূর্তে ভিতর সুমাইছে আর পরবর্তী সময় কি হয় সে আমি পরবর্তী সময় জানাবলে চেষ্টা করি। ন্যায়যাত্রার সময়ত কংগ্রেসে যে ন্যায়যাত্রা করেছিল সেই ন্যায়যাত্রাত বিপথে পরিচালনা করা বলে এক অভিযোগ উত্থাপন হয়েছিল আর এই অভিযোগের ভিত্তিতে এটা কংগ্রেসের নেতাকর্মী সকলক প্রায় সঘনাই তাতবাতি কাড়িবলগা হয়েছিল আর এই মুহূর্তে নরেন্দ্র মোদী ডাঙরিয়া 10 বছর দেশের প্রধানমন্ত্রী থাকিলে কংগ্রেস চেক করব পারিছে নাকি এতিয়াও প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি রাতে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতাসকলে কংগ্রেসকে ভয় করে আর ভালক জানে যে দিল্লি আর দিসপুরের ক্ষমতারপর কংগ্রেসে খেদি পঠাব সেখানে কংগ্রেসের বিষয়ে এই কথাবিল কই থাকে কংগ্রেস কেউ হেক নহয় কংগ্রেস শক্তিশালী হব হয় কিছুদিনের কারণে রাইজে আমাক ক্ষমতা দিয়া নাছিল আকৌ রাইজে আমাক সন্মান সহকারে ক্ষমতাত বহাব আশীর্বাদ দিব আর দেশ শান্তিপূর্ণভাবে কংগ্রেসে চলাব। আচ্ছা বিজেপির প্রার্থী তালিকা ওলাল তো ভিতর চরা খবরবর রাইজে দেখি আছে সংবাদ মাধ্যম হয়তো ভিতর চরা খবরবর কি জনাই আছে না জানো এজেপি এতালে ডিক্লেয়ার করবা নাই ইউপিপিএলে যদি ডিক্লেয়ার করেছে আনুষ্ঠানিকতা ইমানখিনি করা নাই ইউডিএফে এতালে এটা সিট ডিক্লেয়ার করা নাই গতি ডিক্লেয়ার করক লাহে ধীরে আমি করি কংগ্রেস দল গণতন্ত্র থাকা দল প্রজার শাসন আমার ইয়াত নচলে যে বিজেপিত চলে এজনে কথা কয় সেইমতে হয় ইয়াতে পর্যায়ক্রমে হব বেলেগ আমার বিরোধী দল সমূহে প্রার্থী তালিকা ঘোষণার পিছত কংগ্রেস দলে প্রার্থীর তালিকা ঘোষণা করবে। এই মুহূর্তে আমি যদি একটা কথা উল্লেখ করো যে এনেধরণে যেহেতু আগন্তুক নির্বাচন কেন্দ্র করে এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক কিছু কথা বতরাও মাজত চলিছে কিন্তু এই মুহূর্তে একটা কথা স্পষ্ট হয় যে ভারতজুড়ো ন্যায়যাত্রার সময়ত কেবল এক বিপথে পরিচালনা পরিচালিত যেন করেছে তাদের যে ন্যায়যাত্রা সেই ন্যায়যাত্রা বিপথে পরিচালনা করার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিত এটা এনে ধরনের প্রায় সঘনায় সিআইডি কার্যালয়ত হাজির হবলগিয়া হয়েছে প্রতিগী কংগ্রেসের নেতাকর্মী আজি যদি ভূপেন বরাক মাতি পঠিয়াইছে যোরহাটলে কাইলৈ হয়তো গুয়াহাটি সিআইডি কার্যালয়ত মাতি পঠিয়াইছে দেবব্রত শইকীয়া কেনে ধরনের এই মুহূর্তত দেবব্রত শইকীয়া সিআইডির যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতর প্রবেশ করেছে কিন্তু বাকি যখন দলীয় নেতাকর্মী আছে এনে ধরনের ভিতর প্রবেশ করাত বাধা আরোপ করেছে আরক্ষী আর ঠিক তেনে ধরনের এই মুহূর্তে ভিতর সুমাইছে আর পরবর্তী সময় কি হয় সে আমি পরবর্তী সময় জানাবলে চেষ্টা করি।